আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وقال تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى وقال ربكم ادعوني استجب لكم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দুনিয়াতে সঠিকভাবে বসবাস করার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলে বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে রিজিক বৃদ্ধি করার, আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়ার কিছু আমল সমূহ। এগুলো আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকে আমরা আমাদের রিজিককে বৃদ্ধি করে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি। আল্লাহ আমাদের এ বিষয়ে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনিব। রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বপ্রথম কাজটি হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে গুণা ত্যাগ করা। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতে সর্বোত্তম ও স্থায়ী। আখিরাত হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম এবং স্থায়ী। আমাদেরকে সর্বপ্রথম গুণা ত্যাগ করতে হবে, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন। দ্বিতীয়ত, অভাবের সময় আল্লাহর দিকে নিমুগ্ধ হওয়া, অর্থাৎ যদি আমাদের অভাব অনটন আসে, আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই, আমরা আল্লাহকে ভুলে যেয়ে বিভিন্ন ধরনের শিরিকি কথা বলে থাকি যে আল্লাহ আমাকে দেখে না, তাদের অন্যদেরকে কত সুখে শান্তিতে রেখেছে, আল্লাহ তাআলা আমাকে সুখে শান্তিতে রাখে নাই, এগুলো না বলে আল্লাহর অভাবের সময় আল্লাহর দিকে মুখাপেক্ষী হতে হবে। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। এই আয়াতে আল্লাহ তাআলা দোয়া করার নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আমরা যখনই অভাবে পড়ব আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহর তার নিকট দোয়া করব এবং বেশি বেশি করে তওবা আস্তাগফার পড়ব এবং আল্লাহর নিকটে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। তৃতীয় বিষয় যেটি এখানে নিয়ে আসা হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন রিজিক বৃদ্ধি করার জন্য তোমরা কী করো, বিয়ে করো। আল্লাহ তাআলা বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আল্লাহ তাআলা বলতেছেন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল যারা আছে দাস দাসী তাদেরকে বিবাহ দাও, তারা অভাবী হলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাজ্ঞানী, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যে দাসদাসীগুলো আছে যারা ভালো সৎকর্মশীল এবং এমনি যারা লোকজন রয়েছে যারা ভালো, তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আল্লাহ তাআলা সে তার তাদেরকে কী করবেন, তাদের রিজেক বৃদ্ধি করে দিবেন। চতুর্থ নম্বরে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা। রিজিক বৃদ্ধি করতে হলে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন আমাদেরকে, সে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যেমন আমাদের কে হাত পা চক্ষু মুখ দান করেছেন। অনেকেই রয়েছে যার এক চোখ কানা, কেউ অন্ধ, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। কেউ বোবা, কেউ বধির, এবং কারো এক হাত নাই, কারো এক পা নাই, এরকম অনেক রয়েছে। আল্লাহ তাআলার এই যেগুলো নিয়ামত রয়েছে এই অসংখ্য নিয়ামতের আল্লাহ তাআলা শুকরিয়া করতে হবে। এসে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব, আর যদি তোমরা কৃতজ্ঞতা হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন। পঞ্চম যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে আল্লাহ তাআলার পথে জিহাদ করা। আল্লাহ তাআলার পথে জিহাদ করার মাধ্যমে আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা এমনি আল্লাহ তাআলার নিজস্ব আল্লাহ তাআলার যে শক্তি রয়েছে তার মাধ্যমেই দিবেন, এবং জিহাদ করার ফলে আমরা যে গনিমতের মাল পাবো তার মাধ্যমে আমরা সেই রিজিক পাবো, আল্লাহ তাআলা সেভাবেও কী করবেন আমাদের রিজিক বাড়িয়ে দেবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজুইলাত রিজকি তাখতা জিল্লা রুমহি, অর্থাৎ আর আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলতেছেন যে যুদ্ধের মাধ্যমে বর্ষার ছায়াতলে বর্ষা দিয়ে যে আঘাত করা হয় তার মধ্যে কিছু রিজিক আসে, সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ষষ্ঠ যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করব সে বিষয়টি হচ্ছে আল্লাহর রাস্তায় হিজরত করা। আল্লাহ তাআলা রাস্তায় হিজরত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা জাহাদা ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়াসআ, ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রাহীমা। আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে সে জমিনে বহু আশ্রয়ে জায়গা ও সচ্ছলতা পাবে। অর্থাৎ হিজরত করার মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বিভিন্ন প্রান্তে যাওয়া হয়, সেগুলো জায়গা তার পরিচিত হয়েছে না হয়। আর যে আল্লাহ ও তার রসুলের উদ্দেশ্য মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সম্মানিত শুধু আমরা এগুলো মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে রিজিক দিয়ে থাকেন, তার মধ্যে এখানে ছয়টি কারণ উল্লেখ করা হলো। এরকম আরও অনেক কারণ রয়েছে, এখানে ছয়টি যেগুলো পড়া হলো, এক নম্বর গুণা ত্যাগ করা, দ্বিতীয়ত অভাবের সময় আল্লাহর দিকে ফিরে যাওয়া, তৃতীয়ত বিবাহ করা, চতুর্থ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়, পঞ্চম আল্লাহর পথে জিহাদ করা, ষষ্ঠ আল্লাহর রাস্তায় হিজরত করা। এগুলো ছাড়া আরও অনেক বিষয় রয়েছে, আগামীতে সেগুলো বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।